সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রিদি ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ সো আজকের ভিডিওতে আমি এমন একটি কৌশল নিয়ে কথা বলবো যা আপনার চুল পড়া বন্ধ করে আপনার মাথায় নতুন ঘন কালো চুল গজাতে সাহায্য করবে দেখুন চুল পড়ার সব থেকে বড় একটি কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া আর আপনি যদি এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া হওয়ার কারণ জানতে ইন্টারনেটে সার্চ করেন তবে আপনি দেখতে পাবেন যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া হওয়ার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আপনার জিন্সকে দোষারোপ করা হচ্ছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে এর জন্য আপনার জিন্স ভূমিকা রাখতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে এটির জন্য আপনার বাবা মা বা আপনার দাদা দাদি দোষী নন মাথা টাক হওয়া মূলত আমাদের বিষাক্ত পরিবেশের প্রত্যক্ষ ফলাফল যেমন আজ থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় অর্ধেক পুরুষেরই চুল পড়ার মতো সমস্যা হতো কিন্তু বর্তমানে এই সংখ্যা বেড়ে প্রায় পঁচাশি পার্সেন্টে দাঁড়িয়েছে দেখুন মেল প্যাটার্ন হেয়ারলস মূলত প্রাপ্তবয়স্ক পুরুষদের হয়ে থাকে কিন্তু বর্তমানে আসলে এটি অনেক আগে থেকেই শুরু হচ্ছে বর্তমানে পুরুষদের মধ্যে প্রায় এক চতুর্থাংশ পুরুষদের একুশ বছর বয়সের আগে থেকেই চুল পড়ার মতো সমস্যা হচ্ছে যা আপনার আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে অলমোস্ট ছিলই না তবে সুসংবাদ হচ্ছে আগের দিনের মতো বর্তমানের পুরুষদের এখন আর চুল পড়ার সমস্যা নিয়ে বাঁচতে হবে না বিগ ফার্মার সাইড যুক্ত ওষুধ ব্যবহার করা ছাড়াই এক মুহূর্তে আমি আপনাকে দেখাবো যে কি করে আপনি আপনার হারানো চুল ফিরে পেতে পারেন তবে প্রথমে আপনাকে বলি যে আমাদের চুল পড়া কিভাবে আমাদের বিষাক্ত পরিবেশের সাথে সম্পৃক্ত রয়েছে দেখুন আমাদের আধুনিক বিশ্ব আশি হাজারেরও বেশি সৃষ্ট রাসায়নিক কেমিক্যাল দ্বারা দূষিত যার মধ্যে সব থেকে খারাপগুলোকে আমি বলি এলিয়েন অ্যাস্ট্রোজেন যা আমাদের অ্যান্ড্রোক্যান সিস্টেমের হোমিওস্টেসিসকে নষ্ট করে ফেলে আর এগুলোকে মূলত জ্যানো অ্যাস্ট্রোজেন বলা হয় যা আপনার ইউনো খাবার দাবার পরিষ্কারের পণ্য আপনার মেঝেতে ইভেন যে বায়ু আপনি শ্বাসের মাধ্যমে গ্রহণ করছেন তার মধ্যেও রয়েছে আর এই ক্ষতিকর জ্যানো অ্যাস্ট্রোজেন পুরুষ এবং মহিলাদের শরীরের মধ্যে অ্যাস্ট্রোজেন হরমোনের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে যা মূলত ইউনো অ্যাস্ট্রোজেন ট্যাসুস্টেরন এবং আদার্স হরমোনগুলো সূক্ষ্ম ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে আর হরমোনাল ইমব্যালেন্সের সৃষ্টি করছে আর আপনার চুল মূলত এ জাতীয় হরমোনাল পরিবর্তনে অত্যন্ত সংবেদনশীল দুর্ভাগ্যবশত এখনো অজস্র পুরুষ মনে করেন যে এই দুর্যুক্ত হরমোনটি হচ্ছে ট্যাস্টোস্টেরন বা আরো নির্দিষ্টভাবে ভাবে ট্যাস্টোস্টেরনের উচ্চ মাত্রা কিন্তু প্রকৃতপক্ষে আসলে এখানে সমস্যাটি হচ্ছে ট্যাস্টোস্টেরনের ভারসাম্যহীন অ্যাস্ট্রোজেনের অনুপাত কারণ আমাদের বর্তমানের খাবার দাবার এবং লাইফস্টাইলের জন্য আমাদের বর্তমানের পুরুষদের মধ্যে আজ থেকে তিরিশ বছরের আগের তুলনায় ট্যাসোস্ট্রেনের পরিমাণ প্রায় বাইশ পার্সেন্ট কমে গিয়েছে সো এটি খুবই আনলাইকলি যে অতিরিক্ত ট্যাস্টোস্ট্রেনের জন্য আপনার চুল চলছে কারণ বর্তমানে পুরুষদের শরীরের মধ্যে ট্যাস্টোস্ট্রেনের পরিমাণ অনেক কম আগের তুলনায় সো এটি আপনার হরমোনাল ইমব্যালেন্স থেকে হওয়ার চান্স অনেক বেশি সো ফ্রেন্ডস চলুন এই পর্যায়ে আমরা খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ সাইড ইফেক্টবিহীন একটি মেডাকল ওষুধ সম্পর্কে জেনে নিই যা আপনার মাথায় পুনরায় চুল গজাতে সাহায্য করবে যাদের অতিরিক্ত ডিএচটি হরমোনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ফাইভ আলফা রিডাক্টেজাক্টেজের পরিমাণ কমিয়ে আপনার ডিএসটি হরমোন কমাতে সাহায্য করবে এবং যাদের অতিরিক্ত স্ট্রেস থেকে বা হরমোনাল ক্যাওস থেকে চুল ঝরছে তাদের হরমোনাল ইমব্যালেন্স ফিক্স করে স্ট্রেস কমিয়ে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে চুল ঝাড়া বন্ধ করবে সো এই ওষুধটি খুবই ইফেক্টিভ মাথার স্কাল্পের মধ্যে আপনার ইনফ্লামেশন কমানোর জন্য এবং অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য অ্যাজ এ রেজাল্ট আপনার হেয়ার ফলিকিউলগুলো আগের থেকে বেশি শক্তিশালী হবে আপনার হেয়ার ফলিকিউলের মধ্যে পুষ্টির সরবরাহ বাড়বে যার ফলে আপনার চুলগুলো ইউনো পুনরায় স্ট্রং হয়ে ঘন হয়ে গজাতে শুরু করবে সো এটির ওপর একটি খুব ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায় যে পনেরো জন পুরুষের মধ্যে যাদের বয়স অ্যাকচুয়ালি পঁচিশ থেকে পঁয়ষট্টির মধ্যে এরকম পনেরো জন পুরুষ যাদের চুল ঝোর ছিল মাত্রায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি অ্যাপ্লাই করা হয় মাত্র মাসের মধ্যে মধ্যে তাদের তাদের রেজাল্ট আসে সো প্রথম সপ্তাহের মধ্যেই এক চুল পড়া অনেক কমে আসে এবং তাদের চুলের ঘনত্ব প্রায় বৃদ্ধি পায় এবং তিন মাস পর তাদের চুলের ঘনত্ব প্রায় বাইশ পার্সেন্ট বৃদ্ধি পায় কোনো রকম কোনো সাইড ইফেক্ট ছাড়াই যা সত্যিই খুব আমেজিং আমি নিজেও এই ওষুধটি খাচ্ছি কারণ এটির অজস্র বেনিফিট রয়েছে এটি ডায়াবেটিক বা যাদের হাইপার রয়েছে তাদের ক্ষেত্রে to be effective ইনো আমার এটি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি একটি এজিং বেনিফিট রয়েছে এটা আমাদের ডিএনএ করতে হেল্প করে যা মূলত আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করে সো এটার যদি কথা বলি তাহলে সারা দিন চলে যাবে আর যদি সাইড ইফেক্ট নিয়ে কথা বলি তাহলে এটার কোনো সাইড ইফেক্ট নেই তবে হ্যাঁ আপনি যদি এই সবগুলো ওষুধ একদিনে খেয়ে ফেলেন তবে আপনার সাইড ইফেক্ট হতে পারে সো আমি এটি প্রতিদিন বিশ এম জি করে খাচ্ছি আপনারা যাদের চুলের সমস্যার জন্য খাবেন তাদের অ্যাটলিস্ট আট এমজি থেকে দশ এম জি পর্যন্ত খাওয়া উচিত বা বিশ জি পরিমাণ পারেন আরো বেশি ইফেক্টিভ হবে সো বাংলাদেশে এটি পাওয়া যাচ্ছে আপনার সিনথেটিক ফর্মেরটা সিনথেটিকটা আপনার অ্যাকচুয়ালি বেশি একটা ইফেক্টিভ না যেটা ন্যাচারাল ফর্মে সেটা বেশি ইফেক্টিভ সো আমি মূলত এটি আমেরিকা থেকে ইম্পোর্ট করেছি কারণ আপনার বাংলাদেশের যে গুলো সেগুলোর দাম বেশি বাট কাজ কম করে সো আপনি আপাতত এক্সপেরিমেন্টাল হিসেবে দেখার জন্য বাংলাদেশ থেকে কিনে খেতে পারেন এবং আপনার ভালো লাগলে আপনি সেটা বিদেশ থেকে অর্ডার করে নিয়ে আসতে পারেন সো এটি ব্যবহার করতে আপনাকে সকালে এবং রাতে খাবারের পর এই ক্যাপসুলটি খেতে হবে কারণ এটি ফ্যাট সোলেবল এই অ্যাস্টোজেন্থিন মূলত একটি পাওয়ারফুল অক্সিডেন্ট যেটা ফ্যাট সোলেবল সো যদি আপনি খাবার খালি পেটে খান তাহলে এটা ভালো অ্যাবজর্ব হবে না সো আমি সাজেস্ট করি খাবারের পর খাওয়ার জন্য সো দ্যাটস সিট ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ